আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি একদম ফ্রেশ কন্ডিশনের সবকিছু অরিজিনাল অবস্থায় নতুন একটি হাইস গাড়ি নিয়ে এসেছি। আপনারা যারা একটি নতুন হাইস গাড়ি কিনতে চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, কারণ আজকের এই গাড়িটি কিন্তু একদম নতুন রয়েছে, জাস্ট রেজিস্ট্রেশন করা হয়েছে 2023 সালে। দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটি 2017 মডেল, 2023 সালে রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি পেপার্স 100% ফ্রেশ, একেবারে 25 সাল এবং 26 সাল পর্যন্ত আপ টু ডেট অবস্থায় রয়েছে প্রত্যেকটি পেপার্স। সো বুঝতে পাচ্ছেন একেবারে নতুন একটি গাড়ি, হোয়াইট কালারের গাড়ি। আর এই গাড়ির সাথে কিন্তু আরেকটি স্মার্ট ফিটিংস রয়েছে যে এলপিজি করা রয়েছে, হেডলাইট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল রয়েছে। দেখতে পাচ্ছেন সামনের শেপটি 18-19 যে শেপ, সেম শেপ। আমি প্রথমে বনারটি তুলে হাইস গাড়ি যদি চারটি কর্নার দেখায়, দেখতে পাচ্ছেন গ্লাসগুলো একেবারে অরিজিনাল গ্লাস রয়েছে, জিএল গ্রেডের গাড়ি, একদম ফ্রেশ, ডুয়েল এসি রয়েছে। আমি বনারটি তুলে প্রথমে কর্নারগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন আপনার ডান পাশের কর্নার যে ভাঁজগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে এবং ভিতরে যে আস্তর কালারটি সেটি অরিজিনাল রয়েছে। বাম পাশের কর্নারটি একেবারে আমার যে বাম পাশের কর্নারটি, এই কর্নার থেকে শুরু করে হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে, এইচআইডি হেডলাইট। সামনের শেপটি কিন্তু অনেক সুন্দর, গ্রিলটি বড় গ্রিল, চারটি টায়ারই ব্র্যান্ড নিউ অরিজিনাল টায়ার পেয়ে যাবেন আপনারা। দেখতে পাচ্ছেন চারটি টায়ার 100% অরিজিনাল এবং ব্র্যান্ড নিউ রয়েছে এই গাড়ির সাথে। ভিউয়ার্স, আমি একটু দরজার প্যাড থেকে শুরু করছি, একেবারে ফ্রেশ। দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়ির সাথে। ডিভিডি ব্যাক ক্যামেরাটি দেখতে পাচ্ছেন সুন্দর টাচ স্ক্রিন রয়েছে, কারণ জাপানিজ যে স্ক্রিনটি থাকে সেই স্ক্রিনটি কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকে। হিটপ্রুফ সেন্সর এখানে দেখতে পাচ্ছি আমরা, বিআরটির স্টিকার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়িটির, একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট নেই, 100% ফ্রেশ কন্ডিশন। আর সামনের যে সিটগুলো দেখতে পাচ্ছেন ভিআইপি কন্ডিশনের সিট, কারণ এই সিটের সাথে কিন্তু হ্যান্ডরেস্টও রয়েছে, হ্যান্ডরেস্ট থাকলে কিন্তু জার্নিটি অনেক আরামদায়ক হয়ে যায়। সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, এবং ডুয়েল এসির অপশনটি আপনারা দেখুন রয়েছে, ডুয়েল এসির অপশনটি, ডুয়েল এসি এবং হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি, যেখানে প্যাডগুলো এই যে এখানে হাফ প্যাড হবে, এবং এই গাড়ির পিছনের যে সিটগুলো, দুই সিটের মাঝখানে কোনো গ্যাপ নেই এবং সাইডে একটি গ্যাপ রয়েছে। সাইডের গ্যাপ থাকার পাশাপাশি এই সিটগুলো কিন্তু আপনি চাইলে এভাবে ফোল্ডিং করে এখান থেকে খুব অনায়াসে যাতায়াত করতে পারবেন পিছনের যে অ্যাক্সেসটি, এবং এই সিটগুলো ফোল্ডিং হওয়ার কারণে সেই সুবিধাটি আপনাদের জন্য। প্রত্যেকটি সিট কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন, সামনের সিটগুলোও কিন্তু ফোল্ডিং করা যাচ্ছে, আর এখানে হ্যান্ডরেস্ট রয়েছে। সো বুঝতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ভালো মানের সিট কভার রয়েছে। যে সাইডের যে গ্লাসগুলো রয়েছে, এই গ্লাসগুলো টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস, অরিজিনাল গ্লাস, এখনও পর্যন্ত জাপান থেকে যে গ্লাসটি এসেছে সেই গ্লাসটি রয়েছে অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছেন জাপানিজ অরিজিনাল টয়োটার লোগো রয়েছে, পিছনের গ্লাসটিও অরিজিনাল রয়েছে, পিছনে ওয়েফার রয়েছে এবং স্পয়লার রয়েছে, লুকিং গ্লাস রয়েছে, দুটি নাম্বার প্লেটই নতুন, কারণ গাড়িটিই নতুন, একেবারে নতুন একটি গাড়ি, 2023 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, অল্প কিছুদিন ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির একটি এলপিজি সিলিন্ডার রয়েছে, আর ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু এলপিজি করা রয়েছে, আমি আগেই বলেছি। দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির একটি এলপিজি সিলিন্ডার রয়েছে, এবং 2023 সালের নতুন একটি সিলিন্ডার পাচ্ছেন এই গাড়িটির সাথে, সিকুয়েন্সিয়াল এলপিজির করা রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, স্পট নেই, কোথাও কোনো ড্যামেজ নেই, কারণ নতুন একটি গাড়ি। আমরা সবাই জানি নতুন গাড়িতে কোথাও কোনো ড্যামেজ কিংবা স্ক্র্যাচ থাকে না। আমরা ডান পাশে দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল রয়েছে, একেবারে ফুল ফ্রেশ, চারটি টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। এই গাড়িগুলো রং থেকে শুরু করে সবই অরিজিনাল জাপান কন্ডিশনই রয়েছে। দেখতে পাচ্ছেন সিট প্ল্যানিংটা আমি ওপাশ থেকে ভালোভাবে আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিতরের প্রত্যেকটি কন্ডিশন একদম ফ্রেশ। আমরা একটু ড্রাইভিং সিটটি দেখার চেষ্টা করব, ড্রাইভিং সিটের যে প্যাডটি সে প্যাডটিও কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে। দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটি সব কিছু একদম ফ্রেশ, জাস্ট লাইক এ নিউ একটি গাড়ি। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি, দুই সিটের মাঝখানে একটি কভার সহ একটি বেবি সিট রয়েছে, এবং সিট কভারগুলোও কিন্তু অনেক সুন্দর, একটি সিট কভার রয়েছে ফিটিং লেদার সিট কভার,
টায়ার গুলো দেখছেন সামনের ডান পাশের ফুল ফ্রেশ কন্ডিশন, রেন শীট থেকে শুরু করে যা কিছু আছে সবই অরিজিনাল রয়েছে এই গাড়ির, কালার থেকে শুরু করে প্রত্যেকটি গ্লাস প্রত্যেকটি পার্ট সব কিছু অরিজিনাল রয়েছে। 2017 মডেলের 23 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, স্মার্ট কার্ডটি কিন্তু এখনও আমরা ডেলিভারি পাইনি, কারণ জাস্ট রেজিস্ট্রেশন হয়েছে, এখনও স্মার্ট কার্ডটি ডেলিভারি আনা হয়নি। আপনারা যারা গাড়িটি কিনবেন সরাসরি তার নামে নতুন স্মার্ট কার্ডটি তৈরি হবে ইনশাল্লাহ। আর এই গাড়িটির 25 সাল এবং 26 সাল পর্যন্ত প্রত্যেকটি পেপার্স আপ টু ডেট অবস্থায় পাবেন, 100% ফার্স্ট পার্টির গাড়ি। আর 2017 মডেল 2023 সালে রেজিস্ট্রেশন করা এই হাফ প্যাট হাফ সিলিং হোয়াইট কালারের সব কিছু অরিজিনাল অবস্থায় এলপিজি সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 28,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 28,50,000। তো প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে ভিউয়ার্স, সেজন্য আপনাদেরকে কী করতে হবে, সরাসরি আসতে হবে আমাদের কার্পালেসবিডিতে। কার্পালেসবিডিতে এসে সরাসরি গাড়িটা দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলতে হবে। আর এই গাড়িগুলো আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে টেস্ট করে নিতে পারবেন, চাইলে আপনাদের এক্সপার্ট দিয়েও আপনারা টেস্ট করে নিতে পারবেন। ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।